আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। দেখুন, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, প্রতিনিয়ত দেশ থেকে এবং দেশের বাইরে যারা আছেন, সবাইকে জানাই টিএস টিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি আপনার বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে আবেদন করতে পারেন কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য, ওয়ার্ক পারমিটের জন্য, জব পারমিটের জন্য। ওকে, তো যে জিনিসটা দেখবো যে কীভাবে হোটেল জব, আপনারা তো ভিডিও থাম্বনেলে দেখেছেন যে আসলে হোটেল জব, কানাডা হোটেল জবগুলো কীভাবে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন, কী কী পেপার্স, কী কী ডকুমেন্টস, কীভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে করবেন, আমরা পুরো প্রসেসটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সো আমরা যে কাজটা করবো, আমরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এন্ট্রি নিয়ে রেখেছি গুগলে, আমরা এখানে সার্চ করবো জব ব্যাংক ইন ক্যানাডা। ওকে, এন্ট্রি দেবো, দেওয়ার পরে যদি দেখুন এখানে চলে এসেছে জব ব্যাংক। আমরা যদি জব ব্যাংকে ক্লিক করি, আমাদেরকে সরাসরি যে কানাডার গভর্নমেন্ট ইমিগ্রেশন কর্তৃক অথেন্টিক যে সাইটটা, এই যে দেখুন এখানে নিয়ে এসেছে। ঠিক আছে, দেখুন গভর্নমেন্ট অফ ক্যানাডা লেখাই আছে এবং খুবই বিশ্বস্ত একটা সাইট এটা, কানাডার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং গভর্নমেন্ট কর্তৃক ইমিগ্রেশন একটা সাইট। এখানে আপনি নট অনলি ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা বলেন, প্রত্যেকটা জিনিসের জন্য আপনার এই সাইটে গভর্নমেন্ট এটা ডিল করে। যাই হোক, তো আমরা যেটা দেখবো যে আসলে হোটেল জব, কেউ আপনি হোটেল জব ম্যানেজ করতে পারেন, তারপর কোন কোন অর্গানাইজেশন, কী কী অপরচুনিটিস আছে, প্রত্যেকটা বিষয়। দেখুন এখানে লেখা আছে হোটেল জব, এটা হচ্ছে সার্চ অপশন। এখানে এসে আপনি লিখতে পারেন যে জবটা আপনি খুঁজছেন, লাইক হোটেল জবস আমরা খুঁজতেছি, আমরা এখানে অলরেডি লিখে আছে, আমরা জাস্ট এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদেরকে দেখাবে কী কী হোটেল জবস অ্যাভেলেবেল আছে, কতটা ভ্যাকেন্সি খালি আছে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, একটু লোডিং হচ্ছে। সো আমার মনে হয় এটা বেস্ট একটা হবে, নিজে নিজে যদি আবেদন করতে পারেন, একাধিক আবেদন করবেন। আর অনেকে কী করেন, দুই পাঁচটা আবেদন করে বসে থাকেন, না, আপনাদের যে কাজটা করতে হবে প্রচুর আবেদন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন গ্লোবাল মার্কেট, সো আপনাকে শত শত আবেদনগুলো করতে হবে। দেখুন 159 রেজাল্টস, আই মিন 159টা জব এখানে খালি আছে হোটেল জবের যে বিষয়টা, এটা প্রথম আছে হোটেল ম্যানেজিং সুপারভাইজার, আরেকটা আছে হোটেল ম্যানেজিং সুপারভাইজার, এটা অক্টোবরে 25 তারিখে পাবলিশ করেছিল। দেন হচ্ছে হোটেল ম্যানেজিং সুপারভাইজার আগস্টের 19 তারিখে, অ্যানাদার জব হোটেল ম্যানেজিং সুপারভাইজার অক্টোবর 26 তারিখ। দেখুন এখানে একটা রাইট চিহ্ন আছে, আই মিন এটা ভেরিফাইড, এখানে লেখা আছে দিস জব পোস্টিং হ্যাজ বিন প্রোভাইডেড ডিরেক্টলি বাই দ্য এমপ্লয়ার টু জব ব্যাংক। ওকে, হোটেল ম্যানেজিং সুপারভাইজার, ওকে, এখন গেস্ট সার্ভিস সুপারভাইজার, হোটেল ক্লার্ক সুপারভাইজার, প্রচুর জব এখানে আছে। আমরা কোনো একটাতে এন্ট্রি নেই, যেখানে এখানে আছে হোটেল ক্লার্ক সুপারভাইজার ভেরিফাইড, ওকে, আগস্টের 19 তারিখে। আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদেরকে সরাসরি এটার সম্পূর্ণ ডিটেলস, কী কী রিকোয়ারমেন্টস, কী কী প্রসিডিউরস, প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখাবে ওরা। দেখুন হোটেল ক্লার্ক সুপারভাইজার ভেরিফাইড, দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন এবং ভেরিফাইড দেয়, আই মিন পুরো কোম্পানি, যে কোম্পানি আমরা পাবলিশ করেছে ভেরিফাইড, এখানে নিঃসন্দেহে আপনি আবেদন করতে পারেন, একদম অথেন্টিক। ওকে, পোস্টেড অন আগস্ট 19, 2021, ওকে, বাই হসপিটালিটি ইন্টারন্যাশনাল হোটেল, ওকে, বিসি, আই মিন এটা ব্রিটিশ কলম্বিয়াতে। ওকে, স্যালারি দেখুন $23 পার আওয়ার এবং আপনি সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে পারবেন। পার্মানেন্ট এমপ্লয়মেন্ট ফুল টাইম, দেখুন ডে, ইভিনিং, উইকেন্ড, আর্লি মর্নিং অ্যান্ড মর্নিং সব টাইম করতে পারবেন, আর স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর খুব দ্রুত শুরু করতে চাচ্ছে। তারপর দেখুন দুইটা ভ্যাকেন্সি ওদের খালি আছে, আবার এখানে দেখা আছে যে ভেরিফাইড যেটা বলছিলাম, এবং ওই দেখুন জব ব্যাংক, ওদের যে আইডি নাম্বারটা 1792015। ওকে, আমরা এখন দেখবো আসলে জব রিকোয়ারমেন্টস, আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগবে আমরা পুরো বেশি এখন দেখে নিব। ল্যাঙ্গুয়েজ, আপনার অবশ্যই ইউ মাস্ট, আপনার একটা ক্যাপাবল থাকতে হবে ইংলিশে, অবশ্যই আপনার এটা থাকতে হবে। এডুকেশন দেখুন সেকেন্ডারি হাই স্কুল অ্যান্ড গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হবে। এক্সপিরিয়েন্স ওরা চাচ্ছে অ্যাটলিস্ট আপনার 1 ইয়ার টু অর লেস দেন 2 ইয়ার্স, ওকে, মোটামুটি 1 বছর যদি থাকে ইটস গুড এনাফ আসলে এই জবটার জন্য। তারপর আসলে দেখুন এখানে যেগুলো, এগুলো আপনারা পড়ে নেবেন, আর আসলে স্পেসিফিক স্কিল কী চাচ্ছে এগুলো একটু দেখে নেবেন।
যদি আমি পুরোটা পড়তে যাই অনেক সময় লাগবে অ্যাকচুয়ালি, যার কারণে আমরা একটু শর্টকাটই দেখবো। তারপর আছে দেখুন এখানে আপনার ওয়ার্ক লোকেশন ফার্মা, এটা হচ্ছে আপনার রিলোকেশন কস্ট কভার বাই এমপ্লয়ার, এটা এমপ্লয়ার কভার করবে। দেন দেখবো শো হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, এখানে আমি ক্লিক করি, ওকে, এই যে দেখুন হাউ টু অ্যাপ্লাই বাই শেয়ারিং রিজিউম অন জব ব্যাঙ্ক, শেয়ার ইউর রিজিউম অথবা বাই ইমেল, এই নাম্বারে আপনি ইমেল করতে পারবেন। এখন যে বিষয়টা, আসলে কী কী জিনিস লাগবে, কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, কী কী জিনিস আপনাকে সাবমিট করতে হবে, প্রত্যেকটা বিষয় দেখব। দেখুন অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে কানাডিয়ান ফরম্যাটে, তারপর হচ্ছে আপনার ফটো, আপনার পাসপোর্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড, দেন আপনি আগে যে এমপ্লয়ের নিকট কাজ করতেন ওইখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আই মিন এনওসি লেটার, প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করে আপনার পিসিতে রেখে দেবেন। তারপর যে কাজটা করতে হবে, আপনার সবগুলো জিনিস আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেসে, এই যে দেখুন হসপিটালিটি ইন, এই অ্যাড্রেসে আপনি সেন্ড করে দেবেন, অথবা চাইলে এখানে শেয়ার করা যায়, শেয়ার ইউর রিজিউম, এইটা সবচেয়ে বেস্ট হবে, ডিরেক্ট আপনি ইমেলে পাঠিয়ে দেবেন, সব কিছু রেডি করে। তারপর যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনারা অনেকে যেটা করেন, দুইটা চারটা পাঁচটা আবেদন করার পর আর করতে চান না, আপনারা আসলে ভাবেন যে আসলে আমার হয় নাই, চারটা পাঁচটা দশটা করেছি মনে হয় হবে না, না আপনাদের যে কাজটা করতে হবে কন্টিনিউয়াসলি আপনি আবেদন করতে থাকবেন, কারণ এখানে তো আনলিমিটেড জব, আপনি চাইলে যত খুশি আবেদন করতে থাকুন, কারণ বুঝতে পারছেন একটা গ্লোবাল মার্কেট, এখানে কম্পিটিশনের একটা ব্যাপার আছে, নট অনলি আপনি, সবাই আবেদন করতেছে। সো আপনার প্রত্যেকটা জব দেখে দেখে, আপনার রিলেটেড যেগুলো আপনি পারেন বা আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড আছে ওইগুলো দেখে দেখে আপনাকে শত শত আবেদন করতে হবে। দেন কানাডার প্রসেস জানেন আপনার একটু লং, সো আপনি যদি কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, কোনো এমপ্লয়ি যদি আপনাকে, এমপ্লয়ার যদি আপনাকে কন্ট্যাক্ট করে, দেন ওরা আপনাকে একটা ইন্টারভিউ নেবে স্কাইপি অথবা ভিডিও কল, মানে যে কোনোভাবে সম্ভব আপনার একটা ইন্টারভিউ পর্ব ওরা নিতে চাবে বা আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল কথা বলবে, যে আসলে আপনি যে জব করতে চাচ্ছেন এটা ওরা কথা বললে বুঝতে পারবে যে আসলে আপনি কি এক্সপিরিয়েন্স নাকি নন এক্সপিরিয়েন্স। সো এটা আপনাকে শিওর হতে হবে আগে, যে আপনি যে কাজ করেন ওই রিলেটেড জব আপনাকে খুঁজতে হবে এবং ওই রিলেটেড জবে আপনাকে আবেদন করতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। আমরা অনেকে কী করি, আসলে আমার একটা কাজে কোনো এক্সপিরিয়েন্স নেই, সামান্য ধারণা আছে, তাই আমি দিয়ে দিই, বা আমরা বউ একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানানোর চেষ্টা করি, যেটা আপনি ক্যানাডাতে এই সুযোগটা নেই, ওরা কিন্তু এটা বুঝতে পারে যে আসলে কোনটা রিয়েল কোনটা ফেক, ওরা ইজিলি এটা আইডেন্টিফাই করার ক্ষমতা ওরা রাখে। আর যদি আপনার সঙ্গে ওরা কথা বলে ইন্টারভিউ ভিডিও কলে, সেক্ষেত্রে আপনার দুই মিনিট কথা বলে বুঝতে পারবে যে আসলে আপনি ওই রিলেটেড জবের এক্সপিরিয়েন্স আপনার কতটুকু আছে, আসলে কি আছে নাকি ফেক, ওরা এটা ক্লিয়ারলি বুঝতে পারে। সো এখানে আসলে কোনো লুকোচুরি করার কোনো সুযোগ নেই কানাডার গভর্নমেন্ট, ওরা খুব স্ট্রংলি জিনিসগুলো হ্যান্ডেল করেন, বা যারা এমপ্লয়ার আছেন বা অর্গানাইজেশনগুলো তারাও একইভাবে। সো আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার যেটা আছে যে কাজটাই আপনি পারেন, হোয়াট এভার, এটা হোটেল জব হতে পারে, ক্লিনার হতে পারে, প্লাম্বার হতে পারে, আপনার ফার্ম ওয়ার্কার, এগ্রিকালচারাল জব হতে পারে, সেলস হতে পারে, আপনার সুপার শপ জব, যে কোনো জব হোক, মোট কথা হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্স আছে ওই জিনিসটা আপনি শো করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এটাও হবে একটা বেস্ট ওয়ে আমার মনে হয় আপনারা আবেদন করতে পারেন। আর আমি একটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন। আর আমি তো জাস্ট একটা জবই ঢুকবো, আপনার প্রত্যেকটা জব ঢুকে 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 আবেদন করতে পারবেন। সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, যদি মনে হয় ভিডিওটি তথ্যবহুল এবং আপনাদেরকে হেল্প করতে পেরেছি, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, গুড বাই।